উনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ ঠাকুর, ওনার কথায় আমি কিছু বলবো না। উনি জেলা পার্টি অফিসটাকে বৃন্দাবন বানিয়েছে এবং নিজের এলাকাটা 27,000 ভোটে হেরে গেছে। ওনার কথার কোনো মূল্য নেই, উনি তাই বেঁচে থাকার জন্য এগুলো উল্টোপাল্টা বলছে। একদম হচ্ছে, 3 নম্বর ইট থেকে 4 নম্বর ইটে কাজ হচ্ছে। হালিশহরের রাস্তাঘাট আগে কী অবস্থায় ছিল, লাস্ট 2 বছরে কী অবস্থায় আছে, হালিশহরে মানুষ ক্ষোভে পেতে বলেছে, তাই ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়েছে। কোনো জায়গায় উন্নয়ন নেই, খালি রাজনীতি চলছে, কাটমানি চলছে। আমার কাছে যা খবর আছে 31 থেকে 32 জনের লোকের ডেঙ্গু হয়েছে। আমরা তেল দিতে বলছি, এলাকা পরিষ্কার রাখতে বলছি, কোথাও যাতে জমা জল না থাকে সেটা বলছি, এবং এই মশা পরিষ্কার জলে জন্মায় এবং কোনো জায়গায় যদি জল জমে থাকে সেটা ফেলে দেওয়ার জন্য বলছি। যারা অন্য দলে গেছে, যে পৌর প্রতিনিধিরা অন্য দলে গেছে, তাদের কোনো কাজে ইনভলভ করা হচ্ছে না, কেন পৌর প্রতিনিধি হয়ে যাওয়ার পরে সে তো সরকারের লোক, সে তাদেরকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, তাদেরকে কোনো কাজে ইনভলভ করা হচ্ছে না, এবং সেই এলাকার কাজগুলো জঞ্জাল স্তূপে পরিণত হচ্ছে।